সবাই ভালো আছেন তো? ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের তিল পটল। এখানে 500 গ্রাম আছে পটল, সমস্ত খোসাটা একদম ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এই পটলগুলোকে এভাবে আস্তে করে আমি একটু একটু কেটে নেব। সবগুলো পটলই এইভাবে কেটে নিচ্ছি একটু। বেশি না, একদম কিন্তু সামান্যভাবে, যাতে মশলাটা ঠিক মতো ভেতরে যায়। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ডিপ করছি? একদম সামান্য মুখের দিকটা। সবগুলো এইভাবে করে নিলাম, কেটে নিলাম। আর এখানে মশলা দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ অপশনাল, যে যত ঝাল খান তত লঙ্কা দিতে পারেন। আমরা ঝাল কম খাই, তার জন্য আমি অল্প লঙ্কা দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2-3 চামচের মতো দিয়েছি, কারণ পটলটাকে ভেজে নিতে হবে আগে। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, খুব সামান্য দিয়ে দিচ্ছি হলুদ। পটলটার মধ্যে আমি নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে, বেশি দিলাম না, তেলের মধ্যে দিলে তাহলে হলুদটা পুড়ে পুড়ে উঠবে। অল্প হলুদ দিলাম। একদম হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো একবারে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার পটলগুলো একটু আস্তে আস্তে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এরকম হালকা করে ভেজে নিতে হবে। সবকটা পটলই এইভাবে উল্টে নেব। আজটা কিন্তু একদম আমি সিমে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে পুড়ে উঠবে তাড়াতাড়ি। সবগুলো পটলকে এইভাবে তুলে নিচ্ছি, অপোজিট সাইডটাও ঠিক এরকম হালকা করে ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু ভাজতে হবে। আমি একদম সিমে রেখেছি, 5-7 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ধরে ধরে ভেজেছি, নালে পুড়ে উঠবে।
সামান্য একটুখানি এক চামচের মতো তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল। এখন পোস্ত আর তিল বাটাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আমি ভাজার লবণ ব্যবহার করেছি, অল্পই দিচ্ছি। সামান্য একটু হলুদ, একটু মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি, আর চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এটা তো দেখিয়ে দিলাম আপনাদের। আর এখন মিষ্টি বলতে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের মতো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট বাদে আবার দেখাচ্ছি। বন্ধুরা 4 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন তিল থেকে তেল হয় আমরা সবাই জানি, দেখুন কীভাবে তেলটা ছেড়েছে, দেখতে পাচ্ছেন। ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি, তিল পটল আমার একদম রেডি, 2 মিনিট বাদে সার্ভ করছি, একদম অফ করে দিলাম। বন্ধুরা তিল পটল আমার একদম রেডি, আর এটা তো গরম ভাতের সাথেই শুধু ভালো লাগবে, বা একটুখানি সাদা পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে একদম। তো চটপট এরকম বানান, খান, এটা একদম সম্পূর্ণ নিরামিষ আইটেম। যেদিন বাড়িতে প্রত্যেকেরই কোনো না কোনো একদিন নিরামিষ থাকে বাড়িতে, সেদিন এটাকে বানান, খান। কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আমার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।